দিনাজপুরে ঘোড়াঘাট ইউএন ওয়াহিদা খানমের উপর হামলার আসামি নবিরুল ইসলাম সান্টু কুমার বিশ্বাসের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শনিবার সন্ধ্যা 6টায় দিনাজপুরের আমলি আদালত 7 এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিশির কুমার বসুর আদালতে দুই আসামি নবিরুল ইসলাম এবং সান্টু কুমার বিশ্বাসকে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা দিনাজপুর ডিবি গোয়েন্দা পুলিশের ওসি ইমাম আবু জাফর আসামিদের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড চাইলে আদালত রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। তবে মামলার প্রধান আসামি আসাদুল হক শারীরিক অসুস্থ থাকায় সে পুলিশের তত্ত্বাবধানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে আদালতকে জানানো হয়। র‍্যাব 13 এর সদর দপ্তর রংপুর এর ডিএডি বাবুল খানের নেতৃত্বে শুক্রবার দিবাগত রাত 2:30টায় নবিরুল ইসলাম এবং সান্টু কুমার বিশ্বাসকে ঘোড়াঘাট থানায় সোপর্দ করে। সন্ধ্যা 6টায় পুলিশ আসামিদের আদালতে হাজির করেন। এদিকে দিনাজপুর দুর্বৃত্তের হামলায় আহত ঘোড়াঘাট ইউএন ওয়াহিদা খানমের ঘটনাস্থল সরকারি বাসভবন সাপ্লায় আনসার মোতায়েন করা হয়েছে। 10 জনের কথা থাকলেও শুক্রবার সন্ধ্যায় আপাতত সেখানে 4 জন আনসার মোতায়েন করা হয়। প্রসঙ্গত, গত বুধবার দিবাগত রাত 3:30টায় সরকারি বাসভবনে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন ঘোড়াঘাট থানার ইউএন ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা শেখ ওমর আলী। ওয়াহিদা খানমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলেও তার বাবা চিকিৎসাধীন আছেন রংপুরে। বৃহস্পতিবার রাতে ওয়াহিদা খানমের 2.5 ঘন্টার জটিল অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের পর রাতেই জ্ঞান ফিরেছে। বর্তমানে স্থিতিশীল অবস্থা রয়েছে ইউএন ওয়াহিদা খানম। তদন্তভার আজকে ডিবির উপর অর্পণ করা হয়। আসামিদেরকে আমরা 10 দিনের রিমান্ডের জন্য আবেদন দিয়েছিলেন, বিজ্ঞ আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আমরা জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত তথ্য পরে জানানো হবে। হ্যাঁ, আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখি, সর্বাধিক আমরা সুবিধা মতো সময় তাদেরকে রিমান্ডের জন্য আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।